আলহামদুলিল্লাহ ওসালাতাম আল রসলিল্লা সাহবিহিহাবাদ দোয়ার কথা হাজিসে আসছে তিন কাটাগরির যে কোনো এক কাটাগরিতে আল্লাহ কবুল করেন আবার এদিকে কিছু বিশেষ সময়কে দোয়া কবুলের জন্যে আল্লাহনবী ইসলাম নির্ধারণ করেছেন এর মধ্যে সাংঘর্ষিকতা বাহ্যত পরিলক্ষিত হয় এর সমাধান কী সমীকরণ কী সমীকরণ হচ্ছে যে এটা বিশেষভাবে কবুলের আশাবেন সময় এখানে দোয়া করলে যে সবারটা কবুল হবে এটাও না সময়টার মধ্যে আল্লাহ রবাহ আলমিন কবুলিয়তের একটা বিশেষ মাহত্ব রেখেছেন আবার ওই যে তিনটা ক্যাটাগরিতে দোয়া কবুল হয় এবং কোরআন আল্লাহ বলছেন অন্যান্য প্রশ্নের উত্তরে ফকুল বলার পরেও উত্তর দিয়েছেন যেখানে দোয়ার ক্ষেত্রে বলছেন ফাই ইন্নি কারিব আলিমগুল বলছেন যে দূরত্ব যাতে না থাকে কবুল হওয়াটা এত দ্রুত এটা বোঝানোর এগুলো সব জায়গায় থাকা সত্ত্বেও দোয়া যে অনেকের কবুল হবে না এটাও সত্য তার মধ্যে দুইটা কথা একটা তো হলো যে যেখানে পাপের কথা চাওয়া হয় অথবা রক্তের সম্পর্ক নষ্ট করার কথা বলা হয় সেটা তাহলে সচেতন করেই দিয়েছেন যে এটা কবুল হবে না উপরন্ত অনেক শর্ত যে আছে ওই শর্তগুলো না থাকলেও কবুল হবে না তাইলে ওই কথাটা হলো শর্ত সাপেক্ষকে এড়িয়ে গিয়ে আল্লাহ আল্লাশাম বলছেন এটা হলো দোয়া কবুলের আশা ওটাকে প্রাধান্য দিতে গিয়ে বান্দারা যাতে প্রতি উৎসাহিত হয় সেই জন্যে আর শর্তের মধ্যে হলো যেমন ওই দুইটা ব্যতীত অন্য কোনো পাপের দোয়া করলে তো হবে না যে আল্লাহ আমি এই জিনিসটা হাইজেক করতে চাই হবে না একটা হলো যে করে ফেলবে সেটা আলাদা কিন্তু কবুল হওয়ার মধ্যে এর মধ্যে সামিল ইসম যে আসছে পাপ ওই পাপের ব্যাপকতার ভিতরে এগুলো সব সামিল কারো জবর কিছু জবরদখল করা আর অন্যায় অবিচার সব সামিল যে কোনোটাই হবে না তো এইভাবে শর্তের মধ্যে হলো তাড়াহুড়া না করা তাড়াহোড়া করলে আবার হবে না আল্লাহ বলছেন তোমাদের দোয়া ততক্ষণ কবল হবে যতক্ষণ দোয়া করে বলে ফেলি যে আমি দোয়া করলাম চাইলাম আর আল্লাহ আমাকে দিলেন না এইভাবে যে হাদিসে আসছে যে আল্লাহ আলমিনকে তাকির সহকারে বলা জানলা আমাকে দিয়ে দাও তাও কোনটা যেটা নিশ্চিতভাবে আপনি জানবেন যে বৈধ তখন সেটার জায়গায় আল্লাহ তুমি চাইলে দাও হবে না এইভাবে আরো অনেক শর্ত যেগুলো হাদিসদার সাব্যস্তগুলো অনেক তাইলে বোঝা গেল যে বিষয়টা কোনোটাই চূড়ান্ত না অতএব ওটা হলো আশাকে আরো বৃদ্ধি করা জাতকের মাদা দেওয়ার প্রতি আগ্রহী হয় আর বাধা যেখানে بعد হওয়ার কথা সেখানে হই যাবে এটাকে ندعو الإله عند كل كرب ثم ننساه عند كشف الكروب كيف نرجو إجابه لدعاء وقد سددنا طريقها أو طريقه بالذنوب আমরা الله رب العالمين কাছে দোয়া কীভাবে আমরা দোয়া কবুলের আশা করতে পারি যখন নিজেরাই পাপের মাধ্যমে দোয়ার দরজা আমরা বন্ধ করে দিই ঠিক যেমন একটা আসছে হাদিসের মধ্যে যে সৎকাদের আদেশ অসৎকাদের নিষেধ এটা না করলে হাদিসে আসছে যে এরপরে তোমরা আল্লাহকে দোয়া করবে কিন্তু কবুল হবে না এক হাদিসে যেমন আসছে ব্যাপকভাবে আল্লাহ শাস্তি দিবেন আর হাদিসে তোমরা দোয়া করবে কিন্তু আল্লাহ রবির আলমী সেটা সেটা কবুল করবেন না